এই অক্ষয় তৃতীয়ারে সোম ব্যাস মহাভারত লিখিলে গণেশ প্রেরণা এই অক্ষয় তৃতীয়া জগতর নাথ জগতর নাথ যে বিশ্ব রথ গুণিচা রথ সে কার্যর আজ শুভ দিয়া যায় এই অক্ষয় তৃতীয়া সোম জগন্নাথ যেতে দেব দেবী অছন্তি ওদাকু আসন্তি এ গরমরে চাপ খেলন্তি বিশ্রাম নিয়ন্তি দর্শন দিয়ন্তি আশীর্বাদ দিয়ন্তি এই পবিত্র দিনরে জয়দেব জন্ম নেইছিলে এই পবিত্র দিনরে আমার যেতে চাষী ভাই আমি আজি নিষ্ঠার সহ সকালু নিরামিষে রহি হোম করি পূজা করি এবং নিষ্ঠার সহ বিহন আজি বুড়িতাও এবং ডাকন্ত হে মা লক্ষ্মী যেমতি সুন্দর ভাবে আম কোঠিকি যাই আপন প্রবেশ করিবে আচ্ছা আজি আজি আমার আসিলে বার্তা কোন দেবে চাষী বার্তা খালি কই দউছি ওটা বার্তা ওয়ারে গলে দেখুন তাকু হ্যাঁ কোন আতি কোন কোন তার নাম বিশ্বজিৎ বিশ্বজিৎ ছোটরা বিশ্বজিৎ ছোটরা এই গাঁর জন্ম তাঙ্ক বাপা তাঙ্ক ওই দাদা ছন্তি এ মাটিরে জন্ম শহে একর জমি সে নিজে চাষ করে সে বাড়িছি বিকম পাস করছি এ বলদ তার ভারত বর্ষরে কেউ চাষী এভাবে বলদ বাঁধি নইটবি আনলি মুি জামুকোলি যা চাষী গাঁ বিশ্বজ্যোতি যে বলদ যে চাষ তা জমি এসব চাষ সে ধান বি তার সবু ইয়ে তার সেই জায়গাকে নবা লোকলোচনকে আনবা বিশ্বজিৎ কি গোটে ওড়িয়া পুও গোটে খণ্ডায়ত পুও গোটে চষা পুও রক্তকে পাণি করে গরু গাই মানে বলদকে বসি চাষ করি গোটে গর্ব অর্জন করেছি এই পবিত্র দিনে আজ ধান বুড়িছি তাকে কিছু কয়া পে মু অনুরোধ করছি হ্যাঁ সরপঞ্চ তারপরে ওকে সরলা ঐশ্বরিয়ার যে নিয়েছ যা পঠিয়ে দাও মতো এই অক্ষয় তৃতীয়ারে সোম ব্যাস মহাভারত লিখিলে গণেশ প্রেরণা এই অক্ষয় তৃতীয়া জগতর নাথ জগতর নাথ যে বিশ্ব রথ গুণিচা রথ সে কার্যর আজ শুভ দিয়া যায় এই অক্ষয় তৃতীয়া সোম জগন্নাথ যেতে দেব দেবী অছন্তি ওদাকু আসন্তি এ গরমরে চাপ খেলন্তি বিশ্রাম নিয়ন্তি দর্শন দিয়ন্তি আশীর্বাদ দিয়ন্তি এই পবিত্র দিনরে জয়দেব জন্ম নেইছিলে এই পবিত্র দিনরে আমার যেতে চাষী ভাই আমি আজি নিষ্ঠার সহ সকালু নিরামিষে রহি হোম করি পূজা করি এবং নিষ্ঠার সহ বিহন আজি বুড়িতাও এবং ডাকন্ত হে মা লক্ষ্মী যেমতি সুন্দর ভাবে আম কোঠিকি যাই আপন প্রবেশ করিবে আচ্ছা আজি আজি আমার আসিলে বার্তা কোন দেবে চাষী বার্তা খালি কই দউছি ওটা বার্তা ওয়ারে গলে দেখুন তাকু হ্যাঁ কোন আতি কোন কোন তার নাম বিশ্বজিৎ বিশ্বজিৎ ছোটরা বিশ্বজিৎ ছোটরা এই গাঁর জন্ম তাঙ্ক বাপা তাঙ্ক ওই দাদা ছন্তি এ মাটিরে জন্ম শহে একর জমি সে নিজে চাষ করে সে বাড়িছি বিকম পাস করছি এ বলদ তার ভারত বর্ষরে কেউ চাষী এভাবে বলদ বাঁধি নইটবি আনলি মুি জামুকোলি যা চাষী গাঁ বিশ্বজ্যোতি যে বলদ যে চাষ তা জমি এসব চাষ সে ধান বি তার সবু ইয়ে তার সেই জায়গাকে নবা লোকলোচনকে আনবা বিশ্বজিৎ কি
ଗୋଟେ ଓଡ଼ିଆ ପୁଅ, ଗୋଟେ ଖଣ୍ଡାୟତ ପୁଅ, ଗୋଟେ ଚଷା ପୁଅ ରକ୍ତକୁ ବାଣୀ କରି ଗୋରୁ ଗାଈ ମାନେ ବଳଦଙ୍କୁ ବସି ଚାଷ କରି ଗୋଟେ ଗର୍ବ ଅର୍ଜନ କରିଛି। ଏଇ ପବିତ୍ର ଦିନରେ ଆଜି ଧାନ ବୁଣିଛି, ତାକୁ ହିଁ ମୁଁ କିଛି କହିବା ପାଇଁ ମୁଁ ଅନୁରୋଧ କରୁଛି। ହଁ ସରପଞ୍ଚ, ତାପରେ ଆଜି ହେଉଛି ପବିତ୍ର ଅକ୍ଷି ତୃତୀୟା, ବୈଶାଖ ମାସ ଶୁକ୍ଳ ପକ୍ଷମାନଙ୍କର ଗୋଟିଏ ସୁବର୍ଣ୍ଣ ସୁଯୋଗ ବର୍ଷ ସାରା ଅନେଇକି ରହିଥାନ୍ତି ଯେ ଏଇ ପବିତ୍ର ଦିବସ କେଉଁଦିନ ଆସିବ ଏବଂ ସେ ତାଙ୍କର ଧାନ ଅନୁକୂଳ କରିବେ। ଆଜି ହେଉଛି ଶ୍ରୀ ଶ୍ରୀ ମହାପ୍ରଭୁଙ୍କର ଚନ୍ଦନ ଯାତ୍ରା ଆରମ୍ଭ ଏବଂ ପ୍ରଭୁ ପରଶୁରାମଙ୍କର ଜନ୍ମଦିନ। ମୁଁ ଏତିକି ଏହି ପବିତ୍ର ଦିବସ ଉପଲକ୍ଷେ ଗଣମାଧ୍ୟମରେ ସମସ୍ତ ରାଜ୍ୟବାସୀଙ୍କୁ ବାର୍ତ୍ତା ଦେବାକୁ ଚାହୁଁଛି ଯେ ଆଜି ଆମେମାନେ ସମସ୍ତେ ଜାଣିଛେ ଯେ COVID-19 ସାରା ବିଶ୍ୱରେ ମହାମାରୀର ରୂପ ନେଇଛି, ଯାହାକୁ ଲକ୍ଷ୍ୟ ରଖି ଆମର ଓଡ଼ିଶା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଚାଷୀ ଭାଇମାନଙ୍କ ପାଇଁ ବା ସୁବିଧା ପାଇଁ ଲକଡାଉନ ଟିକେ କୋହଳ କରୁଛନ୍ତି, କେବଳ ଚାଷୀ କରିବା ମୁଁ ନେଇଛି ନେଇଛି, ତୁ ବ୍ୟସ୍ତ ହନି, ତୁ ପଛୁକା ପଛୁକା ଆଉ ଥରେ ମାରିବା। ହଁ ଏ ଭାଇ ଭାଇ ଏ ଭାଇ, ଆରେ ଭାଇ ତୁ ପଳା ପଛୁ, ଆରେ ଭାଇ ପଛକୁ ଆସ, ହଟ ଫେସନ ଅଲଗା ଥିଲା, କିନ୍ତୁ ଆଜି ହଳ ଧରୁଥିଲେ ଲାଙ୍ଗଳ ଧରୁଥିଲେ, କେମିତି ଲାଗୁଥିଲା? ବହୁତ ହି ଭଲ ଲାଗିଲା। ମୁଁ ଖାଲି ଏତିକି କହୁଛି, ଏଜୁକେଟେଡ୍ ମାସ୍ ବି ଏଗ୍ରିକଲଚର୍ ଆସିବା ଦରକାର, ଯେମିତି ମୋ ଭାଇ ଏଇଠି ଥିଲେ ଛୋଟ ଭାଇ, ସେ 100 ଏକର ଜମି, ସେ ତାଙ୍କର ନଲେଜ୍, ତାଙ୍କର ଯେଉଁ ମଡର୍ଣ୍ଣ ଟେକ୍ନୋଲୋଜି ସବୁ ୟୁଜ୍ କରିକି ବଳଦ ବି ରଖିଛନ୍ତି, ଟ୍ରାକ୍ଟର ବି ରଖିଛନ୍ତି, ସବୁ ପ୍ରକାର ରଖିଛନ୍ତି, ସେ ଏଜୁକେସନ୍ଟାକୁ ଏଗ୍ରିକଲଚର୍ ୟୁଜ୍ କରିକି ସେ ଆଗକୁ କେମିତି ବଢ଼ୁଛନ୍ତି ସେଇଟା ଗୋଟେ ଉଦାହରଣ। ଆଉ ସମସ୍ତଙ୍କୁ ରିକ୍ୱେଷ୍ଟ, ଏଗ୍ରିକଲଚର୍ ଚାଷୀମାନେ ବହୁତ ଲସ୍ ହୋଇଛନ୍ତି ଏ ମାସେ ହେଲାଣି, ତାଙ୍କର ବହୁତ କିଛି ପରିବା ବିକ୍ରି ହେଇନି, ସଢ଼ିଗଲା ସବୁ ହେଇଗଲା, ପୁଣି ନେକ୍ସଟ ଯେଉଁ ପୁଣି ଯେଉଁ ଯେଉଁ ସଢ଼ିଗଲା ତାପରେ ଯେଉଁ ଇନ୍ଭେଷ୍ଟମେଣ୍ଟ ତାଙ୍କ ପାଖରେ ନାହିଁ, ସେ ପୁଣି ଆଉ ଥରେ ପରିବା ଫରିବା ଯେଉଁ ସେମାନେ ଲଗେଇବେ, ଗଛ ଲଗେଇବେ କି କ'ଣ ଲଗେଇବେ, ତାଙ୍କ ପାଇଁ ସେ ଇନ୍ଭେଷ୍ଟମେଣ୍ଟ ନାହିଁ, ତ ତାଙ୍କ ପାଇଁକି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ମାନେ ଇଣ୍ଟେନ୍ସିଭ ମାନେ ତାଙ୍କୁ କିଛି ହେଲ୍ପ କରାଯାଉ, ଆଉ ମାନେ ପଇସା ବାବଦରେ ହଉ କି କିଛି ରିଲିଫ ବାବଦରେ ହଉ, କୋଉ ବାବଦରେ ହଉ। ଟୁଟୁ ଧ
ଚକି ମୁଠିଟା ଆଣ ମାରିଦେ ତା ମାରିଦେ ମାରିଦେ ଗୋଟେ ଏ ଅସିରି ମାରିଦେ ଆଗକୁ ଆସନ୍ତୁ ଆଗକୁ ଯେମିତି ହବ ନା ଆଉ ମଙ୍ଗଳ अपडेट्स के लिए नेशन न्यूज को सब्सक्राइब करना ना भूले और नोटिफिकेशन के लिए रेड बेल आइकन जरूर दबाएं।